সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণ ফুটে নিউজ এন্ড বিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে মেহাসানা মেচুদ্রি কিরণ। দর্শক, আজ স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সম্পাদক দৈনিক দিনকালের কাজী সিরাজ এবং একই সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণ ফুটে নিউজ এন্ড ভিউজে। দর্শক, শুরুতে আমরা বাংলা ভিশনে প্রচারিত গতকালকে যে সংবাদ শিরোনামগুলো সেগুলো একটু দেখে নিই। আবারও ইউরোপে আইএসের নতুন হামলার হুমকি নিশ্চিত করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। হামলার হুমকিতে ওয়াশিংটন। বর্তমান সরকারের আমলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে মন্তব্য পেগেন্সিয়ার। অপশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সবাইকে আহ্বান। দেশে আসলেই স্বাগত জানানো হবে বেগম জিয়া ও তারেক রহমানকে, বললেন তথ্যমন্ত্রী ইনু। ফিরলেই গ্রেফতার, ইঙ্গিত এরশাদের। এবার বেসরকারি খাতে পেনশন প্রথা চালু করতে যাচ্ছে সরকার, বাস্তবায়ন নিয়ে সংশয় বিশ্লেষকদের। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা যেভাবে ছিল সেটি বাংলা ভিশন, অন্যান্য টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকায়, সেই শুরুটাই হচ্ছে গিয়ে সেটি হচ্ছে যে যে প্যারিসে যে দুর্ঘটনা ঘটেছে, আক্রমণ হয়েছে, একই সাথে আরও নতুন যে আক্রমণের আশঙ্কা সেটি নিয়ে কিন্তু শিরোনাম ছিল বিভিন্ন টেলিভিশন চ্যানেল। আমরা শুরুটা এভাবেই করতে চাই, যেটি হচ্ছে প্যারিসের হামলায় সারা বিশ্ব সহ বাংলাদেশও কিন্তু একই সাথে একই কাতারে এর প্রতিবাদ জানিয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এই যুদ্ধে তিনিও সাথে রয়েছেন জঙ্গিবাদ নিরস জন্য। কিন্তু গতকাল কি আমরা দেখেছি বিএনপি নেতা মেজর হাফিজ বলেছেন বর্তমানে গণতন্ত্রহীন যে অবস্থা বাংলাদেশে চলছে, এই অবস্থার মধ্যে দিয়ে সরকার বাংলাদেশকে এক ধরনের এই জঙ্গি রাষ্ট্রে পরিণত করার দিকে ঠেলে দিচ্ছে। এবং তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন সরকার যদি গণতান্ত্রিক পন্থায় ফিরে না আসে তো রাষ্ট্রের যে কোনো ধরনের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, যেটি হয়তো তিনি মোকাবেলা করা তার পক্ষে সক্ষম না হতে পারে। এই যে গত 5 জানুয়ারি নির্বাচন, এই বর্তমান সরকার 193-94টি আসন এবং এরপরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিগত সময়ে 2 জন বিদেশি হর্তা, তারপর 1 জন 2 জন পীর সাহেব হর্তা, লেখক ব্লগার হর্তা, এই সার্বিক অবস্থা মিলিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে মেজর হাফিজ সাহেবের কথাটা বলতে হয়, গণতন্ত্র না থাকলেই জঙ্গিবাদের উত্থান হবে, গণতন্ত্র থাকলে তাহলে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা নাই, জঙ্গিবাদের কোনো সুযোগ থাকে না জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার। তো যেখানে ঘটনা ঘটল সেখানে যে গণতন্ত্র আছে এটা তো নিশ্চয় মানবেন নাকি? মানে এই কাজটা যেখানে হয়েছে সে দেশে কিন্তু গণতন্ত্র, আমরা যাদের উদাহরণ হিসাবে আনি গণতন্ত্রের, আমাদের দেশে গণতন্ত্র নাই। কেমন গণতন্ত্র চাই বলতে, যে সমস্ত দেশকে আমরা সামনে আনি যেখানে ঘটনাটি ঘটলো সেটা সেরকম একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কাজেই জঙ্গিবাদ গণতন্ত্র মানে না, অন্য কিছু বলে না, জঙ্গিবাদের হচ্ছে আলাদা একটা চরিত্র। এটার সাথে জানি না উনি কেন মেলান। হ্যাঁ, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি, আপনি 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, এগুলো যে কথাগুলো বলতেন সেগুলো একটু অন্য প্রেক্ষাপট। উনি বা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রথম কথা ফ্রান্সে প্যারিসে যে ঘটনাটি ঘটছে এটা নিন্দা জানাবেন, এবং তিনিও আমার মনে হয় এটা আমার আমি যেটা মনে করি ওনার বলা উচিত ছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে লড়াই এটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এবং সে লড়াইয়ে তিনিও আছেন, তার দলও আছে ওনার, এটা বলা উচিত ছিল। এটা বললে আমার মনে হয় ভালো হতো, তারপরে তিনি গণতন্ত্রের কথা বলতে পারতেন, দেশে গণতন্ত্র। কিন্তু এটা প্রাসঙ্গিক ছিল না। প্যারিসে জঙ্গিবাদী হামলা, এর সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র নেই বলে এখানে জঙ্গিবাদকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এইটা আমার মনে হয় কথাটা সঙ্গতিহীন বলে আমার কাছে মনে হয়েছে। তো প্যারিসে যেটা এটা তো অ্যালার্মিং, প্যারিসের যে ঘটনাটি এটা শুধু ইউরোপের ওই অঞ্চলের মধ্যে, বাংলাদেশের যে প্রেক্ষাপটটা আপনি খানিকটা মেজর হাফিজের কথার মধ্যে একটুখানি আপনি বলেন, বাংলাদেশের যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি সকল দলের সকল মতের মধ্যে একটা দুইটা ইস্যুতে যদি ঐক্যমত না থাকে তাহলে তো আমাদের এই যে সংকটের কথা বলছে সেটি হওয়ার সম্ভাবনা কতখানি আপনি মনে করেন? যদি প্যারিসের কথা বলেছেন, প্যারিস নিশ্চয়ই সরাসরি আইএসের সাথে তাদের যুদ্ধে লিপ্ত, বাংলাদেশ তো আইএসের সাথে যুদ্ধে লিপ্ত নয়, বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি, বাংলাদেশ সকল দল মত নির্বিশেষের একটা আস্থার জায়গা রয়েছে। তো সেই অবস্থান থেকে বাংলাদেশের যে একটা ঐক্যমতের যে দরকারটা সেটাকে আপনি কিভাবে ফিল করেন? না, ঐক্যমতের দরকার তো বাংলাদেশ এই ব্যাপারে না, প্রতিটি একটা রাষ্ট্রের অগ্রগতি জনগণের কল্যাণের জন্যে, সেখানে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো বহুমত বহুমত থাকবে, কিন্তু মেজর কতগুলো ইস্যুতে
জাতীয় ঐক্যমত্য অত্যন্ত জরুরি। আমরা আমাদের পাশের রাষ্ট্র দেখি জাতীয় ইস্যুতে তাদের মধ্যে একটা ঐক্যমত্য আছে, আমাদের এখানে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আর ঐক্যমত্য দুটো বিষয়, একটা হচ্ছে এই প্রশ্নে, এই প্রশ্ন তো বটেই, এই যে জঙ্গিবাদের উত্থান ঠেকানো বাংলাদেশে, গণতন্ত্র থাকলেও জঙ্গিবাদের উত্থান হতে পারত। আমরা গণতন্ত্র আছে যে সময়গুলোকে বলি, বেগম খালেদা জিয়া শাসনামল যদি আমরা ধরি, তখনও তো জঙ্গিবাদের চাষাবাদ বাংলাদেশে হয়েছে, হয়নি? বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান ইত্যাদি, এগুলো প্রথম যখন না গ্রেফতার, অর্থাৎ ছিল বলেই তো গ্রেফতার করছে, না থাকলে তো হতো না। আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কি? আন্তরিকতার ঘাটতির কথা আমি বলছি না, এই যে গণতন্ত্র থাকলে জঙ্গিবাদ থাকে না, জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা থাকে না, এই কথাটার সঙ্গে মেলে না কথাটা। তার কারণটা যে ওনারা তো দাবি করেন ওদের শাসন গণতান্ত্রিক শাসন ছিল। গণতন্ত্র থাকলে যদি বলা হয় যে বেশি সম্ভাবনা থাকে জঙ্গিবাদের, সেই জায়গায় কিভাবে দেখবেন? না গণতন্ত্র থাকলে না, গণতন্ত্র না থাকলে সেটা হচ্ছে একদম, গণতন্ত্র না থাকলে সুযোগ থাকে, গণতন্ত্র না থাকলে গণতান্ত্রিক কার্যক্রম যদি না থাকে একটা দেশে, রাজনৈতিক কার্যক্রম বিশেষ করে যদি না থাকে, তাইলে এই সুযোগে প্রথমত দুর্বৃত্তরা সুযোগ নেয়, একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে গণতান্ত্রিক, তাদের হাত পা যদি বাধা থাকে, তাদের যদি রাজনৈতিক স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া না হয়, সংবিধান স্বীকৃত যে অধিকারগুলো তাদের আছে সে অধিকারগুলো যদি তারা ভোগ করতে না পারে, তাইলে সবাই না হলেও এর মধ্যে কোনো কোনো শক্তি এই সুযোগগুলো গ্রহণ করে, যে আমাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে না দিলে তো নিয়মও আছে, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যখনই প্রকাশ্য রাজনীতির পথ রুদ্ধ হয়েছে তখনই গোপন রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠেছে। এবং গোপন রাজনীতি দুরকম হতে পারে, আমাদের দেশে কমিউনিস্ট আন্দোলনে যে গোপন রাজনীতি সেটা এক ধরনের, একটা সময় কমিউনিস্ট আন্দোলন যেটা গোপন রাজনীতি হতো সেটা হচ্ছে শক্তি বৃদ্ধি, জনগণকে সচেতন করা, অগ্রসর করা। কিন্তু পরবর্তীকালে নকশাল আন্দোলনের পরে এখানে যে শ্রেণীশত্রু খতমের লাইনে আবার গোপন রাজনীতি মানে মারামারি, সেটা না, গোপন রাজনীতি ভালো হতে পারে। আমি আপনার কাছে নিশ্চয়ই আবার আসছি, আপনার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে। আমি সুভাষ সিংহ রায়, আমার শ্রদ্ধ দাদা, এবং একই সঙ্গে আমি এই যে হলে থেকেছি সেই হলে নেতৃত্ব আপনি দিয়েছেন। রাজনীতিতে অনেক বিশ্লেষণ, অনেক মত, অনেক পথের মধ্য দিয়েও কিন্তু আপনি একটা আলাদা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেন। সেখানে জনাব কাজী সিরাজ অত্যন্ত সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন যে গণতন্ত্রের পথ যদি অবরুদ্ধ থাকে, যদি মত প্রকাশের নানা রকম সীমাবদ্ধতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে একটা দুষ্ট চক্র কিন্তু মাথা চালা দিতে পারে, সেটি তিনি মিন করেছেন। এই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, যেটি মত পথ রাজনীতি, যারা রাজপথে রয়েছে তাদের দমন নিপীড়ন, তাদের গ্রেফতার, এই সব কিছু মিলিয়ে আপনার অবস্থানটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধাভাজন কাজী সিরাজ সাহেব যেভাবে বললেন তাতে এতে দ্বিমত করার কিছু নাই, এবং আপনার কথায় আমি যদি একটু ফিরে আসি, আমি মনে করি পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসিউশন, এবং এই কম্প্রোমাইজের জায়গাটা যত ছোট হবে তত বেশি কিন্তু নানান দিকে তার শাখা প্রশাখা বিস্তৃত হবে এবং ভালো দিকে বিস্তৃত হবে না, রাইট? এটা আমি খুব সর্বান্তকরণে মনে করি। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রেক্ষিত কী 2014 সালের নির্বাচন, আমি এই জায়গায় অত বিস্তৃত বাক বিস্তার নাই বা করলাম। আজকে দেখেন মাহাথির মোহাম্মদ কিন্তু একটা চমৎকার কথা বলেছেন গতকাল, তিনি একটা জায়গায় বলেছেন যে এই 1945 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের আগে পৃথিবীতে কিন্তু কোনো জায়গায় এরকম জঙ্গিবাদের বিস্তারও হয়নি, এবং পৃথিবীতে কোনো মারামারি কাটাকাটি এই সমস্ত কোনো বিষয় কিন্তু কখনো ছিল না, এবং সে খুব স্পষ্ট করে বলেছেন। এবং ফিদেল কাস্ট্রো কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে আজকে সারা পৃথিবীতে যে জঙ্গিবাদের যে বিস্তার, কালো মাকড়সার জাল বিস্তার হয়েছে, এটার জন্য দায়ী হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমার এক খুব কাছের বন্ধু, আপনিও চিনবেন তাকে, সে এখন আমেরিকায় আছে, ফার্মাসিস্ট, খুব বড় পজিশনে আছেন, একই ব্যাচমেট আমরা, সে প্রায় মজা করে বলে যে পৃথিবীতে কলম্বাস দুটো জিনিস আবিষ্কার করেছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে তামাক। সে মজা করে বলে এই দুটোই মানব জাতির জন্য ক্ষতিকর। আপনি যদি আজকে সকলে বলছে, আপনি যদি দেখেন আমার কাছে রিপোর্টটি আছে যে নিয়ান ফার্গসন, ইনি হচ্ছেন সানডে টাইমসের কলামিস্ট, খুব জনপ্রিয় উনি, তিনি বলছেন রোমান সাম্রাজ্য যেমন পতন ঘটেছিল, এইরকম পশ্চিমাদের সাম্রাজ্য প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে, এটা বহুবার সতর্ক করা হয়েছে। এবং পৃথিবীতে আপনি যদি
আপনি দেখেন প্যারিসে হামলা ও ভবিষ্যতের ভয় নামে একটা শিরোনামে লেখা গত পরশু সমকালে ছাপা হয়েছে, আপনি নিশ্চয়ই পড়েছেন কারণ আপনি কিছু লেখালেখি করেন। আপনি দেখেন সেখানে তিনি বলছেন যে ফ্রান্সের কারাগারগুলোতে যে কয়েদি আছে তার 70% মুসলমান অন্তত আইনগতভাবে। অতএব এই যে উদারগণতান্ত্রিক রাষ্ট্র ফ্রান্স আমরা বলছি, আমাদের অনেক মডারেট কথা বলছি, কিন্তু এর ভিতরে ভিতরে যে ক্ষতগুলো সেই ক্ষতগুলো কিন্তু আমরা কখনো দেখিনি। আর আপনার সাথে আমি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একেবারেই একমত যে আপনি যদি মানুষের বাক স্বাধীনতা কিংবা তার মত প্রকাশের স্বাধীনতায় যদি বাধা দেন এটার কিন্তু আজ হোক কাল হোক একটা অন্যদিকে মন নেওয়া খুবই স্বাভাবিক। আর কখনোই যেমন আমি আপনাদের বলি মাত্র কয়েকদিন আগে, এই 7 দিন হবে, আপনি দেখেন এই যখন পশ্চিমা নেতারা এবং মিডিয়া যখন পশ্চিমা মিডিয়ারা বলছো যে আইসিসের কুখ্যাত যে ঘাতক জিহাদি জনকে হত্যা করে দিয়ে আইসিসের কোমর ভেঙে দেওয়া হয়েছে, তার 3 দিনের মাথায় কিন্তু আক্রমণটা ঘটল। এবং দেখেন আপনি দেখেন একমাত্র পৃথিবীতে নেতা ব্রিটেনের লেবার পার্টির সেটা জেমেরি করবিন তিনি মাত্র প্রতিবাদ করেছেন, তিনি বলেছেন। নিশ্চিত দাদা আপনার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে, প্রিয় সাংবাদিক আপনার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে। আপনি আমাদের রাষ্ট্রের এখানকার দেশের ক্ষতগুলি নিয়ে কথা বলছিলেন, আমরা বিরতির পরে সেই ক্ষত কোথায় রয়েছে, সেই ক্ষত কীভাবে আমরা পরিশীলিত করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। দুজন প্রিয় অতিথি আমাদের সাথে আছেন, প্রিয় দর্শক আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আপনারা বিরতির পর আমাদের সাথে থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আসছি। আর বাংলাদেশকে এত ভালোবাসে কেউ না আগরতলার মতন, এত আচ্ছা আচ্ছা নাম দিয়ে ভালোবাসে এখনো। ওরে বাবা, চারটার বড় মুখ্যমন্ত্রী মানিক সরকার, তার 4টে পাঞ্জাবি, 4টে যুদ্ধের সময় সে যে ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল, জি জি, অনিল সরকার ছিলেন যুব ফেডারেশনের প্রেসিডেন্ট, তার বউ কোনোদিন তার বউ কোনোদিন তার সরকারি গাড়িতে ওঠেনি। আচ্ছা তাই, চাকচাকবারের মুখ্যমন্ত্রী। হুম, বাসায় তখন থেকেই তাদের গেস্ট হাউসে, তার ড্রয়িং রুমে দেখলাম 14 ইঞ্চিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আচ্ছা, এখনো তার বউয়ের পেনশনের টাকা তার সংসার চলে। হুম, আর সে যা বেতন পায় পার্টির ফান্ডে দিয়ে দেয়। হুম, ওকে, আমি মন খারাপ হলেই মাইক সরকার চলে যাই, তাই এখন অনেক দিন জানি না। আমি তো খুব গভীর সম্পর্ক, আমি তো ঢাকা থেকে 3.5 ঘন্টা চলে যাই। মানিক সরকার তার ওয়াইফ পঞ্চালেদির সঙ্গে, তারপরে আর ওখানে অন্য যারা ছিল সবার সঙ্গে, আর জানি না এখন অনেক দিনের কোনো যোগাযোগ নেই, গৌতম ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ নেই পার্টির। আর কয়েকজন ছিল যারা আমাদের এই পার্ট থেকে গিয়েছিল, ওগুলো মারা গেছে, তো এখন মনেই আছে কি না কে জানে। ওই জন্য দর্শক আরেকবার স্বাগত প্রাণফুট নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি আপনাদের দুজন প্রিয় অতিথি নিয়ে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং ফ্রান্সের যে বর্তমান যে ঘটনা ঘটছে সেই সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে। আমরা একটুখানি যদি আসি, আপনি যেহেতু প্যারিসের দুর্ঘটনায় আপনি বলেছিলেন যে মেজর হাফিজ যদি বলতেন যে সেই ঘটনাকে কনডেম করতেন এবং কীভাবে প্রতিহত করা যায় সেটি বলতেন, সেটি হয়তো ভালো হতো। কিন্তু একই সাথে কিন্তু সেখানে বিএনপির বিভিন্ন আলোচনায় বা মেজর হাফিজের সেই আলোচনায় যে গণগ্রেপ্তারের যে প্রসঙ্গ তুলেছে, যে এমন কী অবস্থা ঘটেছে যে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে গ্রামে গঞ্জে একটা গ্রেপ্তার আতঙ্ক চলছে, মানুষ ঘর ছাড়া হচ্ছে, এবং এই অবস্থার মধ্যে দিয়ে যে মানুষের যে সাধারণ জীবনযাপন, বিশেষ করে বিরোধী জোট বিরোধী দল যারা রয়েছে তাদের যে অবস্থা সেই করুণ পরিণতির কথা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আপনি এই যে গ্রেপ্তার, যদিও পুলিশের আইজি এটা বলেছেন যে এটি যারা সন্ত্রাসী বা যারা এরকম নাশকতা তাদের এই গ্রেপ্তার করছে এটি বলেছেন, আপনি এই গ্রেপ্তারের যে প্রসঙ্গটি সেটা কীভাবে দেখবেন? এটা এই যেহেতু একদম দেশীয় এই রাজ্যের প্রসঙ্গ আসলো, আমি আজকে 7ই নভেম্বর, কিন্তু আজকে বাংলাদেশের মজলুম জননেতা মাওলানা ভাসানীর 39তম মৃত্যুবার্ষিকী, এবং মাওলানা ভাসানী আমাদের দেশের বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, এই দলটির তিনি প্রতিষ্ঠাতা, 8 বছর তিনি এই দলের সভাপতি ছিলেন। তো ভালো লাগতো, আজকে ভালো লাগবে যদি আওয়ামী লীগ থেকে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু করা হয়। এবার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
মাওলানা ভাসানি এই ধরনের কিন্তু প্রেরণার উৎস, তারাও হয়তো দায়সানা গোচর একটা কিছু করবে, দুর্ভাগ্য এটা। তা আমি আজকে এই অনুষ্ঠানে এই সুযোগটা নিলাম তার 39তম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানানোর, এবং আমাদের দেশের যারা নতুন প্রজন্ম যারা রাজনীতিতে উৎসাহী, রাজনীতি করতে চান, করছেন, মাওলানা ভাসানিকে আরও অনেক রাজনীতিবিদ যারা আছেন শেরেবাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানি, এদের সম্পর্কে জানা দরকার। এরা কী করে রাজনীতি করছেন, কেমন রাজনীতি করেছেন, আর এখন রাজনীতিবিদ হিসেবে যাদেরকে দেখি একটু মিলিয়ে দেখে রাজনীতিবিদ কেমন হওয়া উচিত এই শিক্ষাটা গ্রহণ করবার জন্য। আর আপনি এখন দেশের যে পরিস্থিতির কথা বলেন, গণগ্রেফতার, আপনারা, আমি যেটা মনে করছি যে কিছুদিন পরে আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচন, পৌর নির্বাচন আসছে। আমার ব্যক্তিগত ধারণা, এটা সবাই একমত নাও হতে পারেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেই হঠাৎ করে দেশব্যাপী যৌথ অভিযান শুরু হয়েছে। যৌথ অভিযানের অংশ হিসেবে কিছু কিছু জেলায় যেখানে যেখানে তারা আগে করা মনে করছে সেখানে করছে, এবং বিপুল হারে ব্যাপক হারে অ্যারেস্ট হচ্ছে, গণগ্রেপ্তার বলা হচ্ছে। এর জন্য একজন দুজন হঠাৎ করে গ্রেপ্তার হতো সেটাকে অন্যভাবে দেখা হতো, একদম প্রতিটি জায়গায় শত শত লোককে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে একটা স্টেটমেন্ট যে 5400 কতজন গ্রেপ্তার হচ্ছে গত 6 দিনে, তো এখন এটাকে গণগ্রেপ্তার বলাই যায়। এবং উদ্দেশ্য আমার ব্যক্তিগত ধারণা আগেই বললাম যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এটা করছে, এবং এটা করার অর্থ হচ্ছে সরকার বোধ হয় ওই নির্বাচনে নিজেদেরকে দুর্বল ভাবছে যে এই নির্বাচনে কিছু করে, এই যে দলীয় ভিত্তিতে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটিও সরকারের এরকম একটা অবস্থান থেকে হয়েছে। এবং এগুলো সরকার কখন করে, আমার মনে হয় আপনার যদি সময় থেকে, আমি 1992 সালে বিচারপতি শাহাবুদ্দিনের এই সম্পর্কিত একটা রায় আছে উপ স্থানীয় সরকার সংক্রান্ত, আপনি যদি সময় থাকে বলেন আমি সেখানে তিনি বলেছিলেন, ব্রিটিশ আমল থেকে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় পার্টি আর কি অর্থে রাজনীতি স্বৈর শাসকদের অশুভ রূপকল্পের শিকার হয়েছে, মানে স্থানীয় সরকার নির্বাচনটা। এসব প্রতিষ্ঠানকে সরকারি কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের মনোনীত চাকর বাকর, চাকর মানে সার্ভেন্ট, হ্যান্সম্যান মানে কর্তার ইচ্ছায় যারা কর্ম করে, দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটাই যদি করা হয় তাহলে এসব প্রতিষ্ঠান থাকা বা না থাকার কোনো মানে থাকে না, এতে তারা ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন যে সভ্যতার এই পর্যায়ে স্বৈর শাসক তিনি হন রাজনৈতিক নেতা বা সামরিক ব্যক্তি, তারা বিশ্বময় নিন্দা ও হাসিঠাট্টার পাত্র। একটি স্বৈর শাসক দেখতে যতই শক্তিশালী মনে হোক, চেতনাগতভাবে তারা অত্যন্ত দুর্বল এবং জনবিচ্ছিন্ন থাকে। সুতরাং স্বৈর শাসকরা এক ধরনের রাজনৈতিক ভীতের প্রত্যাশী হয়, আর সেই উদ্দেশ্যে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠান নামে তারা গ্রাম, ইউনিয়ন এবং থানায় থানায় ছুটে বেড়ায়। অর্থাৎ এই অবস্থার সাথে কি একই রকম দেখছেন? আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ধারণার কথা বললাম, এটা আইয়ুব খানের আমল আমরা দেখেছি। আইয়ুব খান 80,000 ফেরেস্তা নির্বাচন করেছিল, তাদের উপর নির্ভর করতে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে। তো এই সরকার, আমার মনে হয়, আমি তো বলছি সরকার মনে হয় ভাবছে জনগণ থেকে বোধহয় তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন তাদের পায়ের নিচে কিছু খুঁটি দরকার। সেই খুঁটি তারা মনে করছে আইয়ুব খান যেরকম 80,000 ফেরেস্তা করেছিল, তারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, থানা এবং পৌরসভা ইত্যাদি জায়গায় প্রায় 60,000-এর মতো এরকম চেয়ারম্যান, কমিশনার, মেয়র নির্বাচিত হবে এদের উপর। কারণ এখানে সুবিধা আছে, এদেরকে খরিদ করা যায়, এখানে রিলিফের গম যায়, রিলিফের কম্বল যায়, টাকা যায়, গাবিকার বরাদ্দ যায়, এগুলো দিয়ে মনে হয় এটার উপর দাঁড়াতে চাচ্ছে। সেই নির্বাচনও তারা মনে হয় তারা আশঙ্কা করছে, যদি এভাবে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে, প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা যদি তাদের সমস্ত শক্তি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সেটা ভালো করবে না, যার জন্য বোধ হয় এরকম। আর সরকার তো বলবে, পুলিশের পক্ষ থেকে বলবে, অভিযোগ আছে, মামলা আছে, এটা সবরা বলা হয়। বিএনপির আমলে যখন হয়েছে তারাও এগুলো বলেছে। দাদা শুনছিলেন, এবং সেই একই কথা এক বাক্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে গিয়ে যে সরকার কি নিজেকে দুর্বল ভাবছে কিনা, যে রূপক অর্থে যে এই ফেরেস্তা তৈরি করার তারা চিন্তা ভাবনা করছে কিনা, যে গণগ্রেপ্তার, বিভিন্ন জায়গায় জায়গায় হামলা মামলা যে কথাটি উঠে এসছে, কাজী সিরাজ বলেছেন, আপনি বিশ্লেষণ কীভাবে করেন? আমি রাজনৈতিক ধারাবাহিকতা যদি দেখেন, কারণ উনি তো অনেক কিছু বাংলাদেশে দেখেছেন, আমরা তার কিছু অংশও দেখি নাই। আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা একটু বলি, অল্প এক খুব স্বল্প পরিসরে। বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন ডক্টর ফরাসউদ্দিন, হঠাৎ করে দুপুরবেলা একদিন বললেন যে তুমি বাড়িতে আজকে অনেক পরে যাবা এবং আমার সাথে কথা না বলে যাবা না। সন্ধ্যার পরে বঙ্গবন্ধু একা গাড়িতে, ডক্টর ফরাসউদ্দিন শুধু আছেন, কোনো সিকিউরিটিও নাই, গাড়ি চলে যাচ্ছে সন্তোষে, চলে গেছে, গাজীপুর পার হয়েছে, টাঙ্গাইল পার হয়ে সন্তোষে চলে গেছে। গভীর রাত্রে যে
বঙ্গবন্ধু যে হাজির মওলানা ভাসানী গেছে এবং বাইরের থেকে যখন বলছেন যে হুজুর কি আছেন ভিতর থেকে ডাক শুনে বুঝছে কিরে মোজেবর আসছিস তুই এত রাত্রে মানে এই ছিল রাজনীতির আমাদের ইতিহাস সেই ইতিহাসকে আমরা নানা কারণে নষ্ট করেছি এবং এটা আমাদের খুবই ভাবিয়ে তোলে আমি একটু ছোট্ট এই প্রসঙ্গে আসি কারণ সময় খুব মনে হয় অল্প আপনি দেখেন এই যে রাজনীতির ধারাবাহিকতা কত খারাপটা গ্রহণ করেছি আমরা বিএনপি জামাতের শাসন আমলে বাংলাদেশে ডেলিস্টারের ভাষায় একদিনে 10,000 গণগ্রেপ্তার হয়েছিল 10,000 গ্রেপ্তার হয়েছিল আর প্রথম আলোর ভাষায় 8,000 এই যে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণটা সাধারণ সকল মানুষ চায় এবং রাজনৈতিক দলের কর্মীরাও চায় কিন্তু বিএনপির একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে তাদের নিজেদেরকে যে আত্মবিনাশের মহাযাত্রায় সামিল করেছেন রাজনীতিটা যখন তারা সেই যে আমি বলবো যে তাদের জিনম কোডে যে যুদ্ধ অপরাজিতদেরকে মাথার মধ্যে ভর করেছেন এইটা তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে এটা কেউ মানুক আর না মানুক এই কথা আমি বলেই যাব না সেটা আমি গণগ্রেপ্তার যে বিষয়টি আমরা কিন্তু গণগ্রেপ্তারের কথা বলছি না আপনি যুদ্ধ আপনি যদি বিএনপির বিরুদ্ধে দাদা একটা জায়গায় কিন্তু আপনি একটু সুযোগ দেন আমাকে একটা জায়গায় কিন্তু দেখি যে বিএনপির কোনো প্রসঙ্গ আসলে যুদ্ধ অপরাধীরা মাথা নিয়ে যাচ্ছে এই যে এই ধরনের একটা অভিযোগ সব সময় না এই অর্থ বলছি না আমি বলছি আপনি যদি রাজনৈতিক ধারাবাহিকতা না রাখেন এবং দলকে যদি আত্মবিনাশের মহাযাত্রার কথা আমি বললাম আত্মহনন মনস্কতায় যদি আপনি ভুগতে থাকেন তখন দলের কর্মীরা তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং দলের কর্মীরা যখন নেতৃত্বের এই অবস্থানে থাকে যখন সাকার প্রশ্নের উত্তর দিতে পারে না যখন মুজাহিদের প্রশ্নের উত্তর দিতে পারে না তখন সে কিন্তু অনেক কিছু সাকা মুজাহিদের প্রশ্নে কি তারা বলেছে যে সাকা মুজাহিদের এই প্রসঙ্গে তারা কোনো হরতাল কোনো আন্দোলন কোনো কিছু দিয়েছে তারা হ্যাঁ যৌথভাবে হরতাল দিয়েছে আমি এটা প্রসঙ্গক্রমে বলি আপনাদের এবং সেই জায়গার থেকে কিন্তু বিএনপি এখনও ফিরে আসেনি আমি বলছি তাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে কর্মীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আজকের যে ক্ষতিগ্রস্ততা আমি আপনাকে খুব স্পষ্ট করে বিশ্বাস করি ধর্মে আছে পৃথিবীর জাগতিক নিয়মে আছে নিউটনের সূত্রে আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া চলছে এখন না এটা হবে আপনি যদি সেই প্রতিক্রিয়া কি এখন চলছে কিনা সেটা চলছে কি হচ্ছে না বিশ্বাস করে সমান প্রতিক্রিয়া যেহেতু বলেছেন এবং সেই আমি যে কথাটি আপনাকে বলি আপনার যখন রাজনৈতিক হীনতা ভর করে কোনো দলের শীর্ষস্থ নেতৃবৃন্দের উপরে তখন তাদের দায় দায়িত্ব কর্মীদের উপরে বর্তায় বলে কর্মীরা কিন্তু তারা এই যে দলের ভিতরে যেমন আজকে বিএনপি এবং জামাতকে যখন বিচ্ছিন্ন করার কোনো প্রয়াস থাকে না যখন তাদের কর্মীরা যখন এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে এই অবকাঠামোগত ত্রুটি দেখা দেয় বলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে সেখানে আমি জানি না সেখানে গ্রেপ্তার হচ্ছে না বারবার আপনি এই প্রসঙ্গে যদি বলেন আমি খুব স্পষ্ট করে বলি কোনো বিচার বহির্ভূত কোনো বিষয়মতি আমি জীবনে কোনোদিন সমর্থন করি নাই বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ সেটাকে সমর্থন করে না আমি আরেকটা জিনিস বলি মানুষের দেখবেন আপনি দেখেন গত 2 মাস আগে চন্দ্রশেখর গৌর নামে মধ্যপ্রদেশের একজন নাগরিক তিনি তথ্য আইনের একটি সুবিধা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখলো যে হিন্দুত্ব এবং হিন্দু বলতে কি বোঝায় সবাই মনে করেছে তার বন্ধু বান্ধবরা যে এক দিস্তা কাগজ আসবে উত্তরে একটা কাগজে এক লাইন লেখা আসলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের এটা জানা নেই অর্থাৎ দেখেন আমাদের ভণ্ডামিটা কোথায় রাজনৈতিক ভণ্ডামিটা সারা পৃথিবীতে কীভাবে বিস্তৃত হয়েছে আমি যে কথাটা এই প্যারিস প্রসঙ্গে বলেছিলাম এই যে আজকের সারা পৃথিবীতে যে জঙ্গিবাদের যে উত্থান সেই উত্থানের পিছনে এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো যে প্রচার করে পশ্চিমা রাষ্ট্রগুলো যে নিজেদেরকে দাবি করে নিজেদেরকে যে মানে পুত পবিত্র ভাবে সেই তার ভাবার কোনো কারণ নেই উত্থান হলো কি করে সেই এবং ডাবল যে ডাবল রোল তারা প্লে করে এবং তারা ডাবল স্ট্যান্ডার্ড যারা প্লে করে এই যে ব্যাপারগুলো থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এই যে আমি বললাম যে আত্মবিনাশের মহাযাত্রা এই যে শমশের মোমিন চৌধুরী তিনি যে পদত্যাগ করলেন বিএনপিতে এই ভদ্রলোক দায়িত্বে থাকা অবস্থায় সচিব থাকা অবস্থায় তিনি বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক কেন পূর্বমুখী যে কথাগুলো বলা হয়েছিল আমি ছোট করে বলি স্যার আমার সাথে জানি না আমি যোগ করবেন কিনা আপনি চীনের কিন্তু পছন্দ করছিল না তখন তাইওয়ানে কোনো রাষ্ট্র অফিস বাংলাদেশের এম্বাসি খোলা হবে না এইটা যে তখনকার যে চিড় ধরেছে সেই চিড়টা কিন্তু সরকারের উপরে কিন্তু পড়েছে আজকের পশ্চিমারা আমেরিকানরা কেন এই ভারত চীন জাপান এই যে
দক্ষিণ পূর্ব এশিয়ার যে সংহতিকে তারা পছন্দ করছে না কেন? তাহলে তাহলে একদম সর্বশেষে বলতে চাই, বাংলাদেশের বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে, যেটা বলা হয় যে জঙ্গি বা আইএস আছে কি নাই সেটির প্রসঙ্গ, সেটিকে এই যে বললেন যে বিদেশি প্রভাব, সেই কারণেই ঘটছে কিনা আপনি কি মনে করেন? এক কথায় এই প্রভাবের সাথে এই যে ভূ রাজনীতির প্রেক্ষাপটে আইএস নিয়ে এখানে কথাবার্তা বলা বাদ কি বাদ, এই প্রেক্ষাপটে এই বাংলাদেশে এই আইএস নিয়ে আইএসএস নিয়ে কথা বলা একেবারে বাদ কি বাদ। আইএস আছে কি নাই এটা বলা মুশকিল। আমি রাজনীতির প্রসঙ্গে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হয় এক সময় পক্ষে বলি, এক সময় বিক্ষোভে বলি, ওভার প্লে আবার আন্ডার প্লে যে করা হয় এটা খুব চমৎকার শব্দ বলে শেষ করব। আমি একেবারে শেষ কথা যেটা বলি যে রাজনীতিতে যেই বিষয়গুলো বাংলাদেশে থাকা উচিত ছিল, যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছেন, মওলানা ভাসানী দেখেছেন, শেরে বাংলা দেখেছেন, সেই বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের মধ্যে সঞ্চারিত করতে হবে এবং বাংলাদেশকে একটি রাজনৈতিক কর্মীদের শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। আমরা এগিয়েছি অনেক, কিন্তু আমাদের কিন্তু ভিতরের যে জাগরণটি সেই জাগরণটি ঘটেনি, রাজনৈতিক সংস্কৃতির কোনো বিকাশ ঘটেনি। শেষ করলাম, 10 সেকেন্ডে শেষ করবেন। আমি যেটা বলি, বাংলাদেশের মূল সংকটের কারণ হচ্ছে সমস্ত কিছু, সব জায়গায় মূল নিয়ন্ত্রক হচ্ছে রাজনীতি। বাংলাদেশের রাজনীতি আজকে নষ্ট হয়ে গেছে, কারণ রাজনীতির রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতি চলে গেছে অন্যদের হাতে। রাষ্ট্রপতিও বলেছেন যে আমাদের সংসদে 80% সংসদ সদস্য হচ্ছে ব্যবসায়ী, তার ব্যবসায়ীদের হাতে আছে। এবং প্রধান বিচারপতি আরও মারাত্মক কথা বলেছেন যে যে দেশের সংসদে 80 জন অরাজনৈতিক ব্যবসায়ীদের চলে যায় সেই সংসদ আইন প্রণয়নের কাজ করবে কেউ। কাজে রাজনীতি যতক্ষণ প্রকৃত রাজনীতিবিদদের হাতে না আসবে, রাজনীতিতে যতক্ষণ দুর্বৃত্তায়ন চলবে, লুণ্ঠনপ্রিয়তা চলবে, ততদিন এটা ঠিক হবে। এটা ঠিক হবে রবীন্দ্রনাথ বলতেন, রাজনীতি রাষ্ট্রধর্ম হচ্ছে বজ্র সুকঠিন, এটা খুব সুকঠিনভাবে পরিচালিত করতে হয়। নিশ্চয়ই দর্শক, আমরা শুনছিলাম আলোচনা, এবং আলোচনায় আমরা আরও সময় দিতে পারলে হয়তো বা আপনারা অনেক কিছু আরও বিষয় বুঝতে পারতেন, তবু আমরা সময় সংক্ষিপ্ততায় আজকে শেষ করছি। রাজনৈতিক ভণ্ডামি দূর করার আহ্বান করেছেন আমাদের দুজন অতিথি। আমরা আশা করব যারা রাজনীতিতে রয়েছেন এবং যারা রাজনীতির বাইরে রয়েছেন তারা সকল শক্তি মিলে বাংলাদেশের যে সরকার, রাষ্ট্র, যারা সংসদে রয়েছে, সংসদের বাইরে রয়েছে, সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে ফ্রান্সে যে ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনার কোনো উত্থান যাতে বাংলাদেশে ঘটতে না পারে সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করব। দর্শক, প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।